তোমার মনে ইচ্ছে পূর্ণ করুক বাবা। Wish you good luck, my son. শোনো, বিদেশের মাটিতে একজন স্পোর্টসম্যান খেলার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করে, সুতরাং তুমি যাচ্ছ as an ambassador of my country. খেলাটা হচ্ছে একটা দর্শন। আর একটা কথা, খেলায় হার জিততে বড় কথা নয়, খেলার ভেতরে তোমার আচার আচরণ, শালীনতা, মানবিক মূল্যবোধ সবকিছু মিলিয়ে প্রমাণ হবে তুমি কত বড় স্পোর্টসম্যান। জি আব্বা। শোন বাবা, বিদেশে খাবার খেতে পারবি কিনা জানি না, তবুও ঠিক মতো পেট ভরে খাওয়া দাওয়া করিস। আর হ্যাঁ, সুবর্ণার দিকে খেয়াল রাখি, বলে দিতে হবে না মা, ও নিজ দায়িত্বেই খেয়াল রাখবে। চুপ পাকা পুরি। তোর জন্য কি আনবো বলছিস না? যে আমার জন্য, আমার জন্য অনেকগুলো মেডেল নিয়ে এসো ভাইয়া। তোর জন্য না হয় মেডেল আনবো, তোর ওর জন্য কি আনবো ভাইয়া? হাতে চাচা আমার জন্য দোয়া করবেন। দোয়া তো সব সময় করি বাবা, কিন্তু এবার বাংলাদেশের জন্য ফার্স্ট প্রাইজটা অবশ্যই আমার চাই। ইনশাআল্লাহ। চলি। কিভাবে সুবর্ণা, তুই এখনো খাবার টেবিলে? বাপি, তুমি মাকে একটু বোঝাও তো, আমাকে নাকি এই মাছের মাথা বসে বসে খেতে হবে, আর মাত্র ৮ ঘন্টা সময়, অথচ হ্যাঁ সারা বিশ্ব যখন ছুটছে জয়ের পেছনে, তখন বাঙালি মায়েরা তাদের সন্তানদের পেছনে ছুটছে খাবার থালা আর ঘুম পাড়ানি গান গে। আমার মেয়েকে চাই খাওয়াই, চাই ঘুম পাড়াই, সেটা আমার ব্যাপার। মেয়ে কি তোমার একা? হ্যাঁ আমার একা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ছাড়া ওরকম আরেকটা মেয়ে বানিয়ে দেখাও না। এই যে চল মা। শোন মা, প্লেনে যা খাবার দেয় সব খাবি, আর হ্যাঁ আকবরের পাশেই বসবি। বসবে বসবে। भैया আমাকে দেখেছো भैया? হ্যাঁ। আচ্ছা মুরাদ, তোর কি মনে আছে সেদিনের কথা যেদিন বাবা মারা যাবার সময় তোকে আমাকে বড় ভাইয়ার হাতে তুলে দিয়ে গিয়েছিল? ভাইয়া শত বিপদে আপদেও আমাদের গায়ে আঁচল লাগতে দেয়নি। অমানসিক পরিশ্রম করে নিজের সন্তানের মতো তোকে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে। সেই অতীতকে তুই এত সহজে ভুলে গেলি? কি করে ভুলি ভাইয়া? যদি তাই হয়, যদি এ কথা সত্যি হয়, তাহলে সেই পিতৃতুল্য ভাইয়ের বুকে ছোড়া মারিস কি করে? ভাইয়া এ তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের তুই ভাইয়ের বুকে ছোড়া মেরেছিস। আজ তোরই কারণে, শুধু তোর রিপোর্টের উপর রাজা ভাইয়া ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে। না ভাইয়া, এ তোমার ভুল ধারণা। মানুষ তার কর্মদোষের জন্য সাজা পায়। সেদিন যদি জানতাম দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাই অসৎ উপার্জন দিয়ে আমাকে সৎ মানুষ তৈরি করার চেষ্টা করেছে, তাহলে তাহলে এমন বিদ্যা শিখতাম না, এমন চাকরি নিতাম না। ভাইয়া যদি ফাঁসি হয়ে যায় তার জন্য তুমি আমাকে মিথ্যা দোষারোপ করতে পারো না, কারণ আইনের চোখে সবাই সমান। আইন, যে আইন 2 টাকা দিয়ে কেনা যায়, সেই আইন দেখাচ্ছিস আমাকে? আরে যা যা, অকৃতজ্ঞ বেঈমান, কাল সকালে দেখিস তোর আইন কোন দিকে ঘুরে যায়। ভুল ভুল, এ তোমার ভুল ধারণা ভাইয়া। আইন কোনো বাজারে পণ্য নয়, টাকা দিয়ে আর যাই হোক আইনকে কেনা যায় না। তুই যা ভেতরে টিভিতে গিয়ে দেখ, যা তো। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে হাইকোর্টের পরিসংখ্যানে তুমি হাইয়েস্ট রেকর্ড করেছো। হ্যাঁ, আমিও শুনেছি, তবে অফিশিয়ালি এখনো জানি না। জানতে পারবে, অবশ্যই জানতে পারবে, কোর্টে গেলেই সবকিছু জানতে পারবে। বাইরে ভাই, ওদের খেলা দেখেছো? দেখলাম তো। আকবর আগামীকাল ফাইনালে অংশ নিচ্ছে তো। আরে জানি জানি, শোনো ব্রাদার ইন ল, ওদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয় আকবর খেলা শেষ করে এ সপ্তাহে দেশে ফিরবে, তখন এসব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে। হুম, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি রাজার ভাই। আগামীকাল আপনার রায়ের উপর নির্ভর করছে আমার ভাই কুতুবউদ্দিন ওরফে রাজা মিয়ার জীবন মৃত্যু। ওর ব্যাপারে আইন তার নিজস্ব গতিতেই চলবে। প্রতিটি অপরাধের সঙ্গে সঙ্গতি রেখেই আইন তৈরি হয়েছে। আপনার ভাই যদি মৃত্যুদণ্ডের মতো কোনো অপরাধ করে থাকে তাহলে মৃত্যুদণ্ড হবে, আর তা যদি না করে থাকে, মোট কথা আপনার ভাইয়ের প্রতি কোনো ইনজাস্টিস করা হবে না। আমার ভাইয়ের জীবন চাই, কারণ আমি জানি আপনার রায়ে তার ফাঁসি হবে। এসব আদালতের বিষয়, বাসায় এনে আমি আলাপ করতে চাই না। একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই আপনার বাড়িতে এসেছি। তাছাড়া সব ব্যাপারে তো আদালত আলাপ করা যায় না। কি বলতে চান আপনি? আপনি জাস্টিস মানুষ, সবকিছু কি আর খুলে বলতে হয়? এখানে 25 লাখ টাকা আছে ভাইয়ের জীবনের মূল্য হিসাবে। যদি আরো গেট আউট, আই সে গেট আউট। জাস্টিস সাহেব, উত্তেজিত হওয়ার কথা আমার। চলে যান, তা না হলে এরপর দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করতে বাধ্য হব। হুম, যাচ্ছি। আমার নাম টাইগার বাদশাহ। জঙ্গলের বাঘ যতটা না হিংস্র, আমি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর। মনে রাখবেন, আমার ভাইয়ের যদি ফাঁসি হয়, আপনার বংশে পাতি চালাবার কেউ থাকবে না। কাল আদালতেই দেখা হবে। আসামি কুতুবউদ্দিন ওরফে রাজা মিয়াকে আদালতে হাজির করা হোক। দীর্ঘ 11 মাস ব্যাপী আসামি ও ফরিয়াদি পক্ষের আইনজ্ঞদের জেরা, বয়ান ও বাদী বিবাদী পক্ষের সাক্ষ্য প্রমাণাদি এবং দেওয়ানি ফৌজদারি ও হাইকোর্ট আপিল বিভাগের মন্তব্য ইত্যাদি পর্যালোচনা করে দেখা যায় যে মোহাম্মদ কুতুবউদ্দিন ওরফে রাজা মিয়া একজন দাগী আসামি। সে গত 13/7/92 ইংরাজি তারিখে ব্যাংক ম্যানেজার হামিদুল্লাহকে নৃশংসভাবে হত্যা করে। দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্যেই আইন তৈরি হয়েছে। আদালত সেই আইনের প্রতি যথাযথ শ্রদ্ধা না জানালে দেশে খুন, রাহাজানি, সন্ত্রাস আরও বৃদ্ধি পাবে। বিধায় দেশের সর্বোচ্চ আদালত খুনি আসামি মোহাম্মদ কুতুবউদ্দিন ওরফে রাজা মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধির 302, 306 ও 307 ধারা মোতাবেক ফাঁসির দণ্ডে দণ্ডিত করছে। হ্যাং টিল ডেথ। দেখছো না, আমাদের সব কিছু হবে বিদেশি স্টাইলে। তাই আমিও বিদেশি নাস্তার অর্ডার দিয়েছি। প্রমিস? ইয়েস, প্রমিস। তাহলে এই মুহূর্তে বিদেশি স্টাইলে। হোয়াট ইউ মিন? ওই দেখো। ও নো, ইটস টু মাচ। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো। আকবর, আকবর প্লিজ, আকবর। নো। a bit now. English deklam, Chinese deklam, kato ranger pirit shiklam. Akhir pe chiki miki re thore khali. Jagat joda shabar sera, amar bangali. Oh, ami tumar shudh tumar pe mere dangali. English deklam, Chinese deklam, kato ranger pirit shiklam. Akhir pe chiki miki re thore khali. Jagat joda shabar sera, amar bangali. Oh, ami tumar shudh tumar pe mere dangali. হলো জজ সাহেবের ছেলে বিদেশে খেলতে গেছে কবে কখন দেশে ফিরে আসে খবর রাখবি এয়ারপোর্টে নামার সাথে সাথে খতম করবি জাস্টিস সাহেবকে আমি কথা দিয়েছি তার বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না ছেলেটাকে খতম করতে না পারলে আপ হবে ওকে বস এখন লাশগুলো নিচের ঘরে নিয়ে যা গর্ত করে পুঁতে ফেলতে হবে যাতে কেউ ট্রেস না পায় গো দাউদ কি দাউদ সর্বনাশ কি হয়েছে হ্যাঁ আরে কি সুমার রাতে 500 জন গুন্ডা এসে আমারে বাঁধতে ফেলে এরপরে আমার মাইরা উপরে যায় কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনছি বলো কি হ্যাঁ ফুলমতি 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 রাইতের বেলা গুন্ডা রাইসা সাহেব মেম সাহেব আর তোর ব্যাপারে খুন করে গেছে আমি শুধু খালাম আমার লাশ দেখছি আর বাকি কারো কথা কি জানি না হ্যালো ব্যারিস্টার ইসলাম স্পিকিং স্যার সাহেব মেম সাহেব বিটি মামুনি তিনজনই খুন হয়েছে স্যার হোয়াট কি বলছেন অথচ লাশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না আপনি শিগগিরই আসুন স্যার শিগগিরই আসুন বাট হাউ ডিড ইট হ্যাপেন রাতে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে আপনি এক্ষুনি থানায় ইনফর্ম করে দিন হ্যাঁ আমি আসছি কি সংঘাতে আরে চলো চলো হোয়াট ভেরি স্যাড আমি এক্ষুনি আসছি হ্যালো 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 কে আকবর আমি তোমার ব্যারিস্টার মামা বলছি ফাইন তুমি ভালো আছো তো আমরা খুব ভালো আছি মামা প্রতিটা মুহূর্ত আনন্দের সুবর্ণা শি ইজ ডুইং ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস তোমার খেলা শেষ হচ্ছে কবে মেবি 2 or 3 days খেলা থাক তুমি নেক্সট ফ্লাইটে দেশে চলে এসো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা আমাদের বাড়িতে হ্যালো 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 মামা মা বাবা ছোট বোন ওরা কেমন আছে ওনে সব কথা বলা যাবে না দেশে এলে সব জানতে পারবে আমি রাখি খোদা হাফেজ এই যে ওসি সাহেব আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে থানা আছে পুলিশ আছে অথচ তাদের নাকের ডগার উপর দিয়ে 3 মানুষ খুন হলো লাশ গুম হয়ে গেল কেউ কিছু জানো না কি হবে এই থানা পুলিশ দিয়ে প্লিজ ডোন্ট অপরাধী যখন অপরাধ করে তখন থানা পুলিশকে জানিয়ে করে না আপনি একজন আইনজ্ঞ ব্যক্তি সবই জানেন আমি আপ্রাণ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব খুনিদের অ্যারেস্ট করবার জন্য এদেরকে আপাতত থানা সেফ কাস্টাডিতে নিয়ে যাচ্ছি কেন জিজ্ঞাসাবাদের জন্য আচ্ছা যারা মার্ডার হয়েছে তাদের কোনো ছবি আছে আছে এই যে এই 3 জন খুন হয়েছে আর এই হচ্ছে জজ সাহেবের ছেলে আকবর এখন বিদেশে আছে দেখুন ওর জন্য আমার খুব ভাবনা হচ্ছে ওর জীবনের উপর আবার না কোনো হামলা হয়ে যায় এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমরা তো আছি এই ছবিটা আমি নিয়ে যাচ্ছি তদন্তের জন্য প্রয়োজন হবে শিওর চলি আসসালামু আলাইকুম বলেন হ্যালো হ্যালো সুবর্ণা তুমি একটু হোটেল কাউন্টারে এসো তোমার সাথে জরুরি কথা আছে প্লিজ কি ব্যাপার হঠাৎ জরুরি তলা মামা ফোন করেছিলেন ওখানে কি যেন একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা হ্যাঁ সুবর্ণা আমি দেশে চলে যাচ্ছি তুমি খেলা শেষ করে টিভির সাথে চলে এসো চলি বাই বাই ఉండండి. গাড়ি তাড়াতাড়ি চালান. ড্রাইভার সাহেব সামনে তেজগাঁ থানা, গাড়ি থানা নিয়ে যান. হ্যালো হাইওয়ে পুলিশ, ফলো দেম. উদ্ধার করেছে. ওরা কারা আর কেন আমাকে খুন করতে চাইছে? সম্ভবত যারা আপনার মা বাবা আর বোনকে খুন করেছে. আবার মা বাবা বোনকে খুন? কি চাতা বলছেন আপনি? প্লিজ কেন আপনাদের ম্যানেজার মিস্টার হাফিজ এ ব্যাপারে আপনাকে ফোনে কিছু জানায়নি? নো নো শেফ নো. কি করেছিল আমার মা বাবার বোন? বলুন, শুধু একবার বলুন, কারা সর্বনাশ করেছে? প্লিজ মিস্টার আকবর, প্লিজ ট্রাই টু বি নর্মাল. বাস্তবকে স্বীকার করে নেওয়ার বয়স আপনার নিশ্চয়ই হয়েছে. খুনিরা কেউ ধরা পড়েনি, এখনো পড়েনি. তবে তাদের ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি. তাছাড়া আপনার মা বাবা বোনের লাশ এখনো ট্রেস আউট করা সম্ভব হয়নি. এইভাবে বুঝি আপনারা দেশে শান্তি রক্ষা করে চলেছেন. ঠিক আছে, কোথায় যাচ্ছেন? ওদের লাশ খুঁজতে. আপনাদের বাড়ির কাজের মহিলা আর দারোয়ান বর্তমানে আমাদের হেফাজতে আছে. তাদের সঙ্গে আমরা কথা বলেছি. কোথায় ওরা? চলুন, কোথায়? এইদিকে আসুন. আমি কিছুই জানি না. ওরা আমার হাত পাও মুখ বান্ধা রান্না করে ভালো রাখছিল. ছোট সাহেব আমি কিছুই জানি না, বিশ্বাস করেন আমি কিছুই জানি না. কারো প্রতি যদি আপনার সন্দেহ থাকে তাদের নাম আপনি দাবি করতে পারেন. আমরা ক্রিমিনালকে অবশ্যই পাকড়াও করবো. আপনারা অনেক করেছেন, এবার আমাকে কিছু করতে দেন. আমি যদি জাস্টিস হামিদ খানের সন্তান হয়ে থাকি, তাহলে 24 ঘন্টার মধ্যে যারা আমার মা বাবার বোনকে হত্যা করেছে তাদের... আপনি জ্ঞানী বুদ্ধিমান, সুতরাং আইন নিজের হাতে তুলে নেবেন না, নিলে আমার ফাঁসি হবে. তার বেশি তো কিছু নয়, রাইট? এই মুহূর্তে আপনাকে আমরা ছাড়তে পারছি না. সরি, ইউ আর অ্যারেস্ট আন্ডার সেকশন 54. আমি যাব. নো, আমি যাবই. নো, আমি যাব. নো, ইন্সপেক্টর সাহেব, যে আইন দেশের একজন জাহাজ ও তার পরিবারকে রক্ষা করতে পারে না, সেই আইন আমি মানি না. এই থানা আমি ভেঙে ফেলবো. সরে যান ইন্সপেক্টর, সরে যান. আমি খুনিদের বদলা নেব. কনস্টেবল, arrest him. Don't try to stop me, Inspector. I must go. I shall kill all the bastards. Don't shout. Constable, push him behind the bar. After police, police are shot through. আমিরুল ইসলাম স্পিকিং। তেজগাঁ থানা থেকে ওসি মুরাদ বলছি। স্যার, আপনার রিলেটিভ মিস্টার আকবর ঢাকা ল্যান্ড করার পর এয়ারপোর্ট রোডে কিছু হাইজ্যাকার তাকে অ্যাটাক করে। আমার মনে হয় আপনাদের পারিবারিক খুনের সাথে এর একটা সম্পর্ক আছে। আমরা তার জীবন রক্ষার্থে 54 ধারায় তাকে থানায় আটকে রাখতে বাধ্য হয়েছি। নো নো, আই থিঙ্ক ইট উইল বি টু মাচ ফর হিম। বর্তমান মানসিক অবস্থায় ওতে এটা সহ্য করতে পারবে না। ঠিক আছে, আমি এক্ষুনি কোর্টে মুভ করছি। থ্যাংক ইউ। জেল হাজতে আমি আছি, অথচ কারোর সাথে আমার পরিচয় হলো না। আমার মতো ওরা রাত জেগে থাকে কেন? ওরা আমাকে নিয়ে কিছু ভাবছে নাকি? ওদের চেহারায় যে যন্ত্রণার ছাপ, তাতে মনে হয় আমার মতো তাদের জীবনেও কোনো দুঃখের ঘটনা আছে। চুরুটোল আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে কেন? কোনো মতলব আছে? ওরা কিছু বলতে চায়। আর বাদামলে বা জেগে আছে কেন? ভরে দে, টাকা দে। আমি বলছি প্লেটটা ভরে দে। যা যা এখান থেকে, ভরে দে বলছি। যা দিয়েছি নিয়ে যা, আমি বলছি ভরে দে। দয়া করে 3 নম্বর সেলে খেলোয়াড় আকবর খানকে একটু পৌঁছে দেবেন। प्रतिबाद जे करते पारे से कखनो अपराधी होते पारे ना। एखाने किभाबे एसेछो तुमी किभाबे एसेछो? भाग्ये छिलो जेलेर भात खाबो। आमार बेला एकई कथा भेबे नाओ। जेलखानार निसंगता जोदि केउ आपनजनेर भालोबासा निये एगिये आसे। भालोबासा आपनजन दुनियार सबाई जाने आमि डाकात। दुनियार सबार काछे तुमी डाकात हलेओ आमार काछे नाओ। তোমার নিষ্পাপ চেহারায় সে কথা বলে না। ওরা কেউ সে কথা বিশ্বাস করেনি। পুলিশকে আমি দোষ দেব না। আমার বুকে ডাকাত নামের কলঙ্ক লাগিয়েছি ওই কালীপদ্মা। প্রতারণার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। আমি তোমাকে সাহায্য করব। সাহায্য? তুমি আর আমাকে কি সাহায্য করবে? পুলিশকে আমি দোষ দেব না। আমার বুকে ডাকাত নামের কলঙ্ক লাগিয়েছি ওই কালীপদ্মা। প্রতারণার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। আমি তোমাকে সাহায্য করব। সাহায্য? তুমি আর আমাকে কি সাহায্য করবে? আর কেনই বা করবে? করবো এই জন্য তুমি প্রতারিত হয়ে মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। কেউ যদি অপরকে বিশ্বাস না করে তাহলে তার মৃত্যু হয়ে যায়। মানুষের উপর তোমার হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে চাই। তুমি কি আমাকে বন্ধু ভাবতে পারো না? পারি। বলো তোমার কি হয়েছে? আমার জীবনে দুঃখ জ্বালা আর যন্ত্রণা সবই কম্বলের নিচে চেপে রেখেছিলাম। ভেবেছিলাম প্রতিশোধ নেয়ার পরে এটাকে মুক্তি দেব। আমার নাম অনিল, অনিল চ্যাটার্জি। ঢাকা থেকে বেশি দূরে নয় আমার গ্রাম। একদিন एक दिन परिचय है वित्तवान मानुष कालीपुत्तरेर संगे दिलेन आगे भरी प्रति कत खाट दिएछिस आगे तुआ ना तुई देखछि आमाके डोबाबी भरी प्रति छोआना खाट दिबी से कि তাহলে সোনা যে লোয়া হয়ে যাবে। আরে মূর্খ আমিও তো তাই চাই। কেন? শোন, যদি কখনো হাইজ্যাক হয় তাহলে সোনা ভেবে নেবে, লোহা থেকে ফেরত দিয়ে যাবে। নাম শ্রী কালীপদ পোদ্দার, পিতা মৃত শ্রী গণেশ চন্দ্র পোদ্দার, স্থায়ী ঠিকানা 103 উত্তর শাহজাহানপুর, বর্তমান ঠিকানা ওই পেশা স্বর্ণ ব্যবসায়ী। এ তো দেখছি আমার জীবন বৃত্তান্ত। এখানে কোনো ভুল আছে? তাহলে কাকা হলদির চাকা গুলা দিয়ে দেন। জীবন বাঁচালে। আমি শহরে একেবারে নতুন, আমার নাম অনিল। উত্তর শাহজাহানপুর, কালীবাবুর ঠিকানাটা। আমি 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 কালীপদ, আমি আপনার ম্যানেজার নিখিল বাবুর ছেলে। হ্যাঁ, তুমি নিখিলের ছেলে? বাবা গত বছর মারা গেছেন, আমি বিএ পাশ করেছি, আমার একটা চাকরির দরকার। তোমার চাকরির দরকার? মনে করো তোমার চাকরি হয়ে গেছে। মার কৈলাস, মার কৈলাস, কর্তা বউ সাত কথার এক কথা। ওইদিকে যে বাড়ির ভেতরে ডাকাতেরা ঠাকুমা, কর্তা মা, দেবদানীকে বেঁধে চিৎ করে ফেলে রেখেছে। আরে বেকুব নাকি? এটা কি একটা হাসির কথা হলো? নে ধর, চল 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 চল। হাই হাই রে, সর্বনাশ! কিভাবে বেঁধে রেখেছে দেখেছিস? দেখেছেন কেমন পিস মারা বাঁশ দিয়ে কাজ করে ফেলে রেখেছে। হ্যাঁ, মানুষের বাচ্চাগুলো। খোল 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 বাবা, আমার মেয়েটাকে খুলে দে। বাবা কালীপদ, বাবা। আয় আয় মা, মা এই তো এই তো এই তো আমি এই তো এই তো। ওঠ মা, ওঠ। কি কাণ্ড! ছেলেটি কে রে কালীপদ? দেবদূত, স্বয়ং ভগবান পাঠিয়েছেন। ও সময় মতো না এলে আমার 10 লাখ টাকার মাল হাইজ্যাক হয়ে যেত, আর আমি যেতাম জেলে। মার কৈলাস, লোকে আপনাকে চোর বলতো না? চোর তো জেলে থাকে। থাম দেখি, তা তো বুঝলাম, কিন্তু ওর পরিচয়টা কি? ঠাকুমা ওকে চিনলে না? মা, ও আমাদের নিখিলের ছেলে। আমাদের দোকানের পুরনো ম্যানেজার নিখিল? হ্যাঁ গো হ্যাঁ, নিখিল স্বর্গে গেছে। ও এসছে চাকরির খোঁজে। ঠিক করেছি দোকানের সব দায় দায়িত্ব ওকে বুঝিয়ে দেবো, ক্যাশ দেখাশোনা পর্যন্ত। তুমি কি বলো দেবযানীর মা? জীবনে এই প্রথম তুমি मानुष चिंते भूल करोनी और बाबाओ खूब विशेष लोक छिलो माँ अखुन थे के वो इखानी थाके आमी जाई अलंकार गुलो डेलीवरी दीते हावे आंगुल टेक तू कामले दाव देखी जाते रोमांगल ना है आगे चलन करता आय दादा तो थाकार व्यवस्था करी हाँ धन्यवाद এসো দাদা এই তোমার থাকার রুম আমি তোমার পাশেই থাকব পাশে মানে আমার সঙ্গে এই খাতে আরে না বাবা খুব মজা হবে আই পর মুখে আই থাকো पर बुझ पे भगवानेर आदेश पालन करा पृथिवीते सबचेये सम्मानेर काज आपनाकेও करते हबे कार जन्य कारो ना कारो जन्य अनुरोध ना आदेश दाबी কিসের পরে বলবো রং লাগলো মনে রঙ্গিলা সুর বাজে প্রাণে প্রাণে আজ হোলির দিনে আজ হোলির দিনে রঙ্গিলা সুর বাজে প্রাণে প্রাণে এই যে দেখছি কৃষ্ণ প্রেম गम के मन है रे उतला चिंता करबेन ना আমি ছেলেকে বিয়ে দিতে চাই, বিক্রি করতে চাই। ভগবান আমাকে অনেক দিয়েছে, আপনি বরং বিয়ের খরচা হিসাবে এই 2 লাখ টাকার চেকটা রাখুন। মার কৈলাস, কথা দিনে বসে আপনার 300 টাকাটা হয়ে যাবে নি? হয়ে যাবে, যাচ্ছি। হরি হরি। কেমন হলো বৌমা, যার বিয়ে তার একটা মতামতের দরকার নেই? খবর তার, এমন কথাটি মুখে এনো না মা, তাহলে দেবযানীর বাপ কাউকে আস্ত রাখবে না। তুমি মা বলেও রেহাই পাবে না। এই নিন, এখন বাকি রইল তিথি নক্ষত্র মিলে একটা শুভ লগ্ন দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করা। খটকালি মোর নেশা, তিন পুরুষের পেশা, এমন বিয়ে হবে লোকে বলবে খাসা। কত? 65 টাকা। 40 টাকা দেবেন? না পা। চলো অনিল, পাশের দোকানে। আর 5 টাকা দেন। নো, ঠিক আছে, নিয়ে যান। ডোন্ট মাইন্ড, বিয়ের পরে আপনারা সুখী হবেন। ম্যাডাম, শুধু আপনার নয়, আপনার সংসারের দিকে একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আসি, বিয়ের পরে আবার আসবেন নিশ্চয়ই। কি ব্যাপার, খুব চিন্তিত মনে হচ্ছে তোমাকে? না, তেমন কিছু না। আচ্ছা অনিল, তুমি বলো তো, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? সাংঘাতিক প্রশ্ন। একটু ভেবে দেখি। পেয়েছি। কি? এর 2টো উত্তর আছে। যেমন? বর যদি অন্য কেউ হয় তাহলে হয়নি, আর যদি আমি হই তাহলে হয়েছে। তাই? চা, পেপসি? পেপসি খাবে? না। অন্য কিছু? না। কিছুই না? খাবো। কি? আরেলিশু? কেন? ইসো না। দিদি, তুই কোনো ছেলেকে পছন্দ করিস? তোমার কাছে মিথ্যে বলবো না ঠাকুমা, আমি অনিলকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এ তুই কি করেছিস পুরামুখী? মা, মা, আরে গেল কোথায় সব? কোথায় কোথায় সেই ছোট লোকের বাচ্চাটা, যে পাত্রে খায় সেই পাত্রে ছিদ্র করে? চিৎকার করছিস কেন? কার কথা বলছিস? আমি ওই বেইমানটাকে চাপকে পিঠে চাল তুলে দেবো। আমি তাতে লবণ মাখাবো। আমার ভাবি স্ত্রীকে নিয়ে ফষ্টি নষ্টি। ওর সাহস আর সততায় অন্ধ হয়ে আমি অবশ্রয় দিয়েছি। ও অনিলকে গাল দিচ্ছি? সেনা তোকে জেলের গানি টানা থেকে বাঁচিয়েছিল, এখন সে আমার মান সম্মান নিয়ে টান দিয়েছে। আমার আশ্রয় থেকে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। বাড়িয়েছে এই জন্য তোর মেয়ে তাকে ভালোবাসে, অনিল সেই ভালোবাসার মর্যাদা দিয়েছে। বিয়েটা হচ্ছে জীবনের একটা সিদ্ধান্ত, এতে মেয়ের ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে হয়। সব কিছু জেনেও তোমরা আমাকে কিচ্ছু জানাওনি কেন? ওদের অন্যায় মেলামেশাকে তুমি প্রশ্রয় দিয়েছো। দিয়েছে এই জন্যই যে অনিল শিক্ষিত, তার টাকা নেই, কিন্তু তোর তো আছে। দেবযানীর জন্য অনিলই হলো যোগ্য পাত্র। এটা কম্পিউটারের যুগ, এখানে যার টাকা আছে তারই জীবন উপভোগ করার অধিকার আছে। মিথ্যে কথা, টাকা দিয়ে জীবন উপভোগ করা যায় সত্য, কিন্তু টাকা দিয়ে হৃদয়ে বেচা কিনা হয় না। মা তুমি আমার ধৈর্যের বাঁধার ভেঙো না। ধৈর্যের অধৈর্যের কথা নয়, দেবযানী তোর মেয়ে হলো, ও আমার নাতনি, ওকে নিয়ে ভালো মন্দ ভাববার অধিকার আমারও আছে। আমি ছাড়া আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাববার অধিকার সরকার অধিকার থাকবা না থাক, দেবযানীকে নিয়ে ভাববার অধিকার আমার আছে, কারণ আমি দেবযানীকে ভালোবাসি। এত বড় স্পর্ধা! বাহাদুর, এর হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। বেটা বামন হয়ে চাঁদের হাত বাড়াতে চান। চুপ! রাবণের প্রাণ সহ্য করলো, বানরের দাঁত খিঁচুনি আমি সহ্য করবো না। খবরদার, কেউ এক পা সামনে গেলে আমি তাকে জবালে পাঠাবো। তোর মতো 10টা বাহাদুরকে আমি একাই হজম করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি এখানে শক্তি দেখাতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, আজ এই মুহূর্ত থেকে আমি আপনার চাকরিতে ইস্তফা দিলাম। মনে রাখবেন, জীবনে আমি যদি কোনোদিন কোনো মেয়ের হাতে শাখা মাথায় সিঁদুর পড়াই, তো সে হবে আপনারই একমাত্র মেয়ে দেবযানী। মার কৈলাস, মার কৈলাস! ধীরেন, বল, আজই মেয়ের বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে। ঠাকুর মশাই, সব ঠিকঠাক আছে তো? বাবু সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মার কৈলাস, কর্তা, দেবযানীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? সাবধান হওয়া উচিত ছিল। স্থিতি হয়েছে, চারিদিকে লোক পাঠাও। খবরদার কেউ যেন বুঝতে না পারে। মেয়েকে পাওয়া না গেলে আমি তোমাদের সব কটাকে গুলি করে দেব। সম্মান বাঁচাবার জন্য আমি সবকিছু করব। তাড়াতাড়ি করুন। বাবার লাঠিয়াল বাহিনী এতক্ষণে হয়তো আমাকে খুঁজতে বেরিয়েছে। পথঘাট দেখে বাড়ি ফিরতে হবে। শোনো, ধর্মানুসারে আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা স্বামী স্ত্রী। কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই? হ্যাঁ দেবযানী, প্রত্যেক মেয়ে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, আমিও তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে যাব। চলো। ঘটকালি, এবার বুঝি মুখে পড়লো চুনকালি। ভগবান, এবার তুমি রক্ষা করো। অনিলকে আমি বিয়ে করেছি বাবা। ভালো করেছিস, খুব ভালো করেছিস। যা, ভেতরে গিয়ে সবাইকে শুভ সংবাদটা দিয়ে আয়। যা। তুমি দেবযানীকে বিয়ে করেছো? আগে কবে বিয়ে করলে? আজ? আগে গুরুজনদের আশীর্বাদ নিয়েছো? আমরা আগে আপনার আশীর্বাদ দিতে এসেছি। বাহাদুর, তুই দাঁড়িয়ে দেখছিস কি? জামাইকে আশীর্বাদ কর, এমন আশীর্বাদ করবি যাতে আর কোনোদিন বিয়ের সাপ না যাবে। খুনো খুনি না করে মেরে হাড় গোড় ভেঙে ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্বাস করুন, আমি ডাকাত নই, আমি দেবজানির হাজবেন্ড। আমি দেবজানিকে বিয়ে করেছি। বৌমা, মা, এরপর দেবজানির কি হয়েছে আমি জানি না। কালীপত্তরের অন্যায়ের প্রতিশোধ নিতে চাই। তোমাকে আমি সাহায্য করব আর দেবযানীকে ছিনিয়ে আনব। সমাজে এই মুখ আমি কিভাবে দেখাবো? ভুলের বেড়াজাল থেকে যেদিন সত্য মুক্তি পাবে সেদিন তোমার মুখ লুকোবার দরকার হবে না। আপাতত দুর্ভাগ্যকে তোমার মেনে নিতে হবে। যে দুর্ভাগ্যকে সহ্য করতে পারে না সে হচ্ছে হতভাগ্য। তুমি তা নও অনিল। ওরা কি জেল থেকে পালাবার মতলব করছে? My name is Michael and Anthony. Hello. Badam khabe? Na. Tumi jele eshecho keno? Shok kore to keu jele ashe na. She kotha pore hobe. Tomra ki jail theke palate chao? Jodi palao tahole amake tomader shonge niyo. Jail theke palabe keno? Amar ei buker mache একটা প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। একবার এখান থেকে বের হই, তারপর শালাকে দেখাবো মজা। অবশ্যই দেখাবে, তার আগে বলো কি হয়েছে তোমার? ওই শালা ডেভিড সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। ডেভিড কে? দাদা, বৌদি, ডাইনাকে নিয়েছিল আমাদের। আমরা বড় ভাগ্যবান জন। হ্যাঁ নোরা, এবার আমাদের ম্যারেজ ডেটা সানডেতেই পড়েছে। হ্যাঁ, এসো আন্টিনি, আয় ডাইনা। এসব কি হচ্ছে অ্যান্টনি? আমাদের ম্যারেজ ডেটাও কি সানডেতেই পড়বে? এ ধরনের আশাবাদটা আমি একদম পছন্দ করি না। কি করব বলো, রূপসী মেয়ে দেখলেই আমার এই হাত দুটো কিলবিল করে। কেটে ফেলো। রূপের প্রশংসা করলাম, কোথায় খুশি হবে উল্টো শাসাচ্ছ। ওইসব পাম্পটি দিয়ে লাভ নেই। মেয়েদের নিয়ে হয়েছে যাও, এখানে ক্রাইম, সেখানে তোর মতো আদর্শবান পুলিশ অফিসারের অবশ্যই প্রয়োজন। সে যাক। দেখি বৌদি, আপনার গলাটা একটু সামনে এগিয়ে আনো। এসব কেন? বৌদির জন্য সামান্য উপহার। আহ, এটা কোনো সামান্য উপহার নয় মাই ফ্রেন্ড। শুনেছি বড় বড় স্মাগলাররা পুলিশ অফিসারদের এই ধরনের দামি উপহার দিয়ে তাদের কাজের সুবিধার জন্য হাত করে। হোয়াট ডু ইউ মিন? তোর কি ধারণা এম আই স্মাগলার? পুলিশের বউদের গলায় এ ধরনের দামি উপহার মানায় না, কারণ এটা আমাদের বেতনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুলিশে চাকরি করিস বলে কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? মাইন্ড ইট ফ্রেন্ড, গিফট ইজ গিফট। নো, ওয়াও, অ্যাজ ইউ লাইক। আপনাকে দেখলেই পালিয়ে থাকে কেন জানি সে আপনাকে। নেভার মাইন্ড, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে নেব। ঠিক করে নেবি মানে? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। ভাবছি তোর সঙ্গে বন্ধুত্বটা আই মিন আত্মীয়তায় পরিণত করব। হতে পারত যদি ডায়ন আপনাকে পছন্দ করত। সে এখন বড় হয়েছে। আমি না রন গান সো তোর নিশ্চয়ই ব্যক্তিগত লাইকিং থাকতে পারে। অবশ্যই অবশ্যই তার আমি উপযুক্ত। আমি তোকে বন্ধু হিসাবে পেয়ে খুশি থাকতে চাই, এর বেশি কিছু নয়। দাদা কেক কাটা শুরু করুন, গেস্টরা সব অপেক্ষা করছে। ওই আসুন আসুন। একটা ব্যাড সিন ক্রিয়েট করে গেল। তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। নো এন্ড নেভার। তোমার মতো একজন আদর্শবান স্বামীর স্ত্রী হতে পারায় আমি নিজেকে গর্ববোধ করি। সবার সামনে উঁচু গলায় বলতে পারবো আমার স্বামী একজন সৎ মানুষ। আর পুরুষ হিসেবে সুপুরুষ। তাই করব। নটি বয়, এখনো সেই ছেলে মানুষটি রয়ে গেছে। আমার যা কিছু সবই তো তোমার। নাও সব কিছু উজাড় করে না। সত্যি তোমার ছোটটি খুব নরম। এখানে আমার স্বর্গ। এই পায়ে শুশুড়ি লাগে তো কি করব। এই তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জীবনে চাই তো বেশি। খুব তো নাক করে বলেছিলে তুমি অসভ্যতা পছন্দ করো না। গোপনে স্বামী স্ত্রীর কথা রেকর্ড করা, এটা কোন ধরনের সভ্যতা? এখন আমি চিৎকার দিয়ে সবাইকে জানাবো। এই কি হচ্ছে? তাহলে শুনি। তুমি কি রেকর্ড করেছো? কাছে এসো, আমার বুকের সাথে মিশে যাও। কোন সভ্য মেয়ে কি এমন কাজ করতে পারে? লজ্জার ব্যাপার। তুমি আমার ক্যাসেট ফেরত দেবে কিনা বলো? ধমক দিয়ে নিতে পারবে না। ক্যাসেট ফেরত নিতে হলে আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ? হ্যাঁ, সমঝোতা। আর তা হলো এই ক্যাসেটে তুমি যা যা রেকর্ড করেছো সব আমার সাথে করতে হবে। অসম্ভব। তাহলে চল। এই দাঁড়াও, কিন্তু আমরা তো বিবাহিত। ওসব তোমার সমস্যা। যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি চিৎকার করে সবার কাছে তোমার সভ্যতা জাহির করব। প্লিজ। নো প্লিজ। যাচ্ছি। এই দাঁড়াও, মানে আমি তোমার শর্তে রাজি আছি। আমার ক্যাসেটটা ফেরত দেবে তো? অবশ্যই ফেরত দেব, তবে সেটা কাজ হবার পর। আগে বলো আমি কেমন পুরুষ? সুপুরুষ। আগে বলো আমি কেমন পুরুষ? সুপুরুষ। কাছে এসো, আমার বুকের সাথে মিশে যাও। এই যে প্রথম বাসর রাতে যা যা করেছিলাম আজ কিন্তু তাই করব। কাছে এসো, আমার বুকের সাথে মিশে যাও। সেই যে প্রথম বাসর রাতে যা যা হয়েছিল আজ কিন্তু তাই করব। নাটি বয়, এখনো সেই ছেলে মানুষটি রয়ে গেছে। আমার যা কিছু সবই তো তোমার। নাও সব কিছু উজাড় করে না। নাটি বয়, এখনো ছেলে মানুষটি রয়ে গেছে। আমার যা কিছু সবই তো তোমারই। নাও সবকিছু উজাড় করে নাও। তোমার ছোটটি খুব নরম। এখানে আমার স্বর্গ। তোমার ঠোঁট দুটি সত্যি খুব নরম। এখানে আমার স্বর্গ। এই তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জীবনের চাইতে বেশি। এই তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জীবনের চাইতে বেশি। এবার কিস করো। এটা পারবো না। কেন? এটা তো বিয়ের পর। তবে থাক, আমি চললাম। এই দাঁড়াও। আচ্ছা কপালে করি? কপালে সারা রাত করলেও आमार मन भरबे ना केनो ठोटेर मजाई आलादा देखे आमी तुम्हें राते आलो। ভালোবাসা যে হবে তোমারই সাথে ও জীবন সাথী রে প্রেমের খেলাতে তুমি কেন যে ফিরু জন তুমি তার স্ত্রী আমি তোমার দেবর তুমি হুকুম করো আমি তোমার সব কাজ করে দেব আচ্ছা বিশ্বাস করো বৌদি তোমার কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয় এই মুহূর্তে তোমার একটা কাজের লোকের দরকার আমি কাজের লোকের জন্য খবর পাঠিয়েছি খবরদার বৌদি এমন ভুলও করো না তার চেয়ে আমি বলছিলাম কি আপনজন যদি কাউকে পাওয়া যায় আপনজন না মানে আপন করে নেওয়া যায় এমন যদি কাউকে কাছে রাখো আপন করে নেওয়া যায় এমন কেউ তোমার খোঁজে আছে নাকি তুমি চাইলে দেখতে কেমন তোমার বোন ডায়নার মতো চাল চলন ডায়নার মতো গায়ের রং চুল চুল গায়ের রং নাক কান গলা হাত পা কোমর বুক পিঠ কণ্ঠস্বর সবকিছু আমার বোন ডায়নার মতো তাই না ডুবে ডুবে জল খাচ্ছে এতদিন আমাকে বাঁচাও বৌদি তোমার ওই পুলিশ স্বামী শুনলে এই রে অ্যান্থনির গলা শব্দ শুনছিলাম ও কোথায় গেল ভাবছি ওকে এবার একটা বিয়ে করে ঘর মুখো করলে কেমন হয় ও তো একটা ছন্ন ছাড়া ওকে মেয়ে দেবে কে মেয়ে মেয়ে আমাদের ঘরে আছে অথচ আমি দেখলাম না দেখার জন্য একটা আলাদা চোখ থাকা দরকার দিন রাত চোর ডাকাতের পেছনে ছুটে ছুটে তুমি আমাকে না কবে ভুলে যাও আহা হেয়ালি রেখে মেয়েটিকে তাই বলো তোমার ভাই আমার এই পেচিমুখো বোন ডায়নার প্রেমে হাবুডুবু খাচ্ছে বুঝেছো এসব কথা থাক অ্যান্থনিকে ডাকো আমি তার নিজের মুখে সব শুনতে চাই অ্যান্থনি 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 দাদা তুমি ডায়নাকে বিয়ে করতে চাও না মানে বৌদি বলছিল কাজের মেয়ে আমি অবশ্য বলে দিয়েছি দাদার অনুমতি ছাড়া একদম রাজি হব ব্যাস ব্যাস সময় হলে এ নিয়ে আমি ভাবনা চিন্তা করব আমি অবশ্য বুঝি না আগে ঘরে বউ এনে দাও ঠিকই বলেছে বৌদি তোর অনুমতি ছাড়া বাড়িতে ঢুকে পড়েছে বলে কিছু মনে করিস নি তো সরি তোকে তো আর তুই বলা যাবে না আমরা দুজন ভাইরা হয়ে গেলি তোর দুলাভাই বলতে হবে সেটা বোধ হয় আর হচ্ছে না কেন ডায়নার সঙ্গে অ্যান্থনির বিয়েটা এইমাত্র পাকা করে ফেললাম অসম্ভব তোর ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করছিস না ডেভিড ওরা দুজনকে ভালোবাসে আমিও ডায়নাকে ভালোবাসি তার বিয়ে যদি কারোর সঙ্গে হয় সেটা আমার সঙ্গে হবে ইউ নো মি আমার জিতটা একটু বেশি আমার পছন্দকে আজ পর্যন্ত কেউ কেড়ে নিতে পারেনি আমার পছন্দকে আমি হাতছাড়া করিনি ডেভিড নো ওয়ান ক্যান ম্যাচ মাই লাভ এক্সেপ্ট গড Yes. Yes. তুমি ভাগ্যবান but ভাগ্য কখনো কখনো বিপর্যস্ত হয় so you may get out just now okay চলে যাবে কেন দাদা বোধহয় থানা কোয়ার্টারে চলে যাবে কেন আমি বোধহয় হোস্টেলে চলে যাব কেন তোমার আমার ভালোবাসাকে দাদা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না তোমার নিজের হাতে আমাকে গলা টিপে মারো তবু এমন করে বলো না অ্যান্থনি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না অবশ্যই বাঁচবে আমাকে ভুলে গিয়ে অন্য কারো গলা ঝুলে পড়ো তার আগে যেন আমার মৃত্যু হয় কেন কি অপরাধ করেছি আমি যে দিদি দাদা বাবু আমাদের মিলনে বাধা দেবে আজ আমি নিজে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করব তারা যদি আমাদের মেনে না নেয় তাহলে আমি তোমার সামনে সুইসাইড করব ম্যাডাম টিকেট ওকে অ্যান্থনি बंद करते क्या सर एक सप्ताह पर सरकार के एखान थाना तुले देवें सर एखे जो क्राइम ना थे আমরা থেকে কি করব বোকার মতো কথা বলবেন না এনজিওর কেসটা কে ইনকোয়ারি করেছিলেন আমি স্যার এই নিন এক সপ্তাহের মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট করবেন স্যার নাপ নদীতে সাম্পানে চোরাই মাল যাচ্ছে আর ইউ শিওর ইয়েস স্যার আপনি থানা আসার আগেও আমি এই ধরনের বেশ ঝুঁকিপূর্ণ খবর এনে দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি লেট আস মুভ সবাই হুঁশিয়ার হয়ে যাও এই মাঝি শ্যালো ভোটের পাশে ফিরাও তাড়াতাড়ি 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 সাম্পানে কি আছে গমের বস্তা তেলের গ্যালন আর সিগারেটের কার্টন খোলো লাভ দাও बाचार साथ थाकले एखान थेके बेरिये जाओ बाध्य नहीं तुम्हार भाई के कारा मेरे लाश रास्ते फेले गया थे কোথায় বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেলেই দেখতে পাবে আমি থানায় ফোন করেছিলাম তো দাদাকে পেলাম না ফেরার সময় তো দাদাকে সঙ্গে নিয়ে ফিরিস কেমন আচ্ছা বনি আচ্ছা किंतु फोन करते पारले आ बेचारा नोरा को मेरे फेलेछो भालो भालो साक्षी थाकले तो आर विपद सैड वेरी सैड ओरा बोलछे आमी आमार भाई के खून करेছি समाजेर प्रतिष्ठित लोकदेर आईनो किछु बोलते चाय ना तारा जा बोले आईन ताई विश्वास करे आईनेर दोष दिओ ना अनिल एंथोनीर प्रति के अविचार करा हयनि होयेछे अविचारेर शिकार ताई बोले कि प्रतिबाद करब ना अवश्यई करबे सेटा पालिये गिये नय ताहले एखान थेके बेर हब किभाबे सेई व्यवस्था आमि करब एबार तोमार काहिनी बोलो आमार कोनो काहिनी नेई एखाने केन एसेछो आमि निजेई जानि ना आमाके शुधु बला हयेछे आमाके 54 धारे अरेस्ट करा हलो चालाकी करे केन आमादेर काहिनी शुनले अभी चालाकी करे नहीं जा बोललाम तार बेशी काहिनी आमार नहीं तुम्हादेर काहिनी आमी शुनलाम तुम्हादेर भाई होलाम तुम्हादेर बंधु होलाम एबार तुम्हादेर साहाज्य करते पारबो कि साहाज्य करबे आमरा तीनजन मिले प्रतिशोध नेब आमी एकता विश्वास करी ताते तुम्हार लाभ লাভ লোকসানের হিসাব করে কখনো মানুষকে ভালোবাসা যায় না অনিল। বিশ্বাস করি না। আমাদের নিয়ে নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। টাইম ইজ দ্য রাইট উইটনেস। সময় সব বুঝতে পারবে। এখন আমার উপর যদি তোমাদের আস্থা থাকে তাহলে এসো আমরা পরস্পর করা শপথ গ্রহণ করি। আকবর খান, পিতা হামিদ খান, কেস নাম্বার 54। তুমি কেঁদো না। আকবর, সুবর্ণা, প্লিজ লক্ষ্মীটি ভেঙে পড়ো না। আকবর, তোমাকে ছেড়ে আমি বাঁচব না। ব্যারিস্টার মামা মামি ওরা ভালো আছে তো? হ্যাঁ বাবা, তোমার জামিন নেবার ব্যবস্থা করছে। শুধু আমার একা জামিনের ব্যবস্থা করলে চলবে না, এখানে আমার আরো দুজন সঙ্গী আছে, অনিল ও অ্যান্থনি। ব্যারিস্টার মামাকে বলে আমার সাথে ওদেরকেও জামিনের ব্যবস্থা করতেই হবে। ওরা কারা? ওরা আমারই মতো আহত বাঘ। থাক, ওসব কথা পরে হবে, এখন এসো লক্ষ্মীটি। হ্যালো, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আকবরের ফাইল আমি সব ঠিক করে দিয়েছি, আর অন্য দুজনের নাম ঠিকানাও এই এখানে নোট করে দিয়েছি। তুমি তাদের ফাইলপত্র জোগাড় করে জামিনের জন্য মুভ করবে। জি স্যার, আজই হওয়া যায়। জি স্যার। আচ্ছা, হ্যাঁ রে, আকবর তোকে আর কিছু বলেনি? না বাবা। মা, তোমার প্রেশারটা কি কমেছে? হ্যাঁ মা, কিছুটা কমেছে। কমবার আর সুযোগ কোথায়? একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে কেউ কি আর সুস্থ থাকতে পারে? বাবা, আমিও কোর্টে যাব। না, তো কোর্টে গিয়ে কাজ নেই, তুই বরং সরাসরি জেল গেটে চলে যা। কোর্টের কাজ আমরাই সেরে ফেলবো। ওকে? ঠিক আছে। একটু শান্ত হোক, তারপর আমরা এসে কথা বলবো। ওকে? ঠিক আছে। चाची बोले रखबो चुपचाप सुनছো তুমি তো একাই 100 সাহায্যের প্রয়োজন আছে কি? শোনো মিয়ারা, শান্তিতে থাকতে চাইলে আমার সাথে ইয়ারকি মারা চলবে না, নইলে সবার আরাম আমি হারাম করে দেব। বাবা, শিপ কার্গো কোনটা কোথায় কি অবস্থায় আছে তার কাগজপত্রগুলো একবার দেখো বাবা। না চাচা, ওগুলো আপনি দেখুন। শোনো বাবা, প্লিজ। মতিগতি তো কিছুই বুঝতে পারছি না। কি রকম মনে হচ্ছে তুমি দিন দিন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। কেন মনে হচ্ছে? তোমার অস্ত্রপ্রীতি বেড়ে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে অস্ত্রই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। তোমার না হলেও কারো না কারোর প্রতিদ্বন্দ্বী তো হচ্ছেই। দেখো আকবর, জীবনে দুটো দিক আছে, একটা ভালো একটা মন্দের। এই অস্ত্র তোমার জীবনটাকে মন্দের দিকে ঠেলে দেবে, আমার জীবনটা অন্ধকার করে দেবে। এই পৃথিবীর প্রতিটি রাতই অন্ধকার থেকে ভোর হয়। আমি ওয়ানিলা আর অ্যান্থনিকে কথা দিয়েছি। কথা তো আমাকেও দিয়েছ। আমার বেশি ভয় তো সে যদি তোমাকে হারাতে হয়। আমার উপর বিশ্বাস রেখো সুবর্ণা। আমাকে মেরে ফেললেও আমি ভগবানের সামনে মিথ্যে পরিচয় নিয়ে দাঁড়াতে পারবো না। আমাকে অপমান? মান অপমান আমি বুঝি না বাবা। এই জীবনে যা সত্য বলে জেনেছি তা হলো আমার এই সাক্ষী রেখে বিয়ে করেছি। আজীবন সে আমার স্বামী। স্বামী সিঁদুর, ওই স্বামীকে তো আমি কাশী বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছি। আজ তোমাকে আমি নতুন করে সিঁদুর পরাবো। প্রয়োজন হলে সহমরণে যাব, তবু তোর মতে ইতরকে স্বামী হিসেবে কোনোদিন বরণ করব না। দেবযানীর মা, তোমার এই বজ্জাত মেয়েটিকে বোঝাও কবে কি হয়েছে সেই অতীতকে নিছক দুঃস্বপ্ন মনে করে যেন বলে যায়। তাছাড়া যে ছেলেটিকে নিয়ে ওর এত ভাবনা, সেই ছেলেটি এখন জেলের ঘানি টানছে। কিন্তু মনে রেখো বাবা, একদিন না একদিন সে মুক্তি পাবে। মার কৈলাস, খবর না দিয়ে চলে এসেছি বলে কিছু মনে করেননি তো? আরে অনিল, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার শ্বশুরকে প্রণাম করো। কারা কারা তোমরা? বাপ বোঝেন? বাপ, আমরা আপনার বাপ আর অনিলের গার্জিয়ান। জানি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি যাব। মামার বাড়ির আড্ডা পেয়েছো? এই কালে বাবু, কাঁচা খোলে মারবো না কাঁচা সমেত মারবো? বেশি ফটফট করো না, আমরা বনেতে এসেছি, বনে যাবো। এই দাঁড়িয়ে দেখছিস কি? মিথ্যে ডাকাতের মামলা সাজিয়ে তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, আজ তোমাকে আমি নরকে পাঠাবো। চলো অনিল, তোমার বউকে নিয়ে চলো। ভালো হয়েছে কর্তা, ভগবানের ইচ্ছায় মা দেবদিনী আমাদের সুখেই থাকবে। আমার কোনো ভাই নেই, আপনাকে পেয়ে আমার ভাইয়ের অভাব ঘুচে গেল। তোমাদের মুখে হাসি ফোটাতে পেরেছি তাতে আমার আনন্দ। না, যতক্ষণ অ্যান্থনির বুকে প্রতিশোধের আগুন জ্বলবে এবং তোমার কাহিনী না বলবে ততক্ষণ আমাদের বাসর হবে না। আমাকে চিনতে পেরেছিস? আমি সেই অ্যান্টনি যাকে তুই দাদা বৌদির খুনের অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলি। রাইট, ভালোই হলো। আমার এখানে একবার যে আসে সে আর জীবিত ফিরে যেতে পারে না। তোর দাদা এখানে এসেছিল, সেও লাশ হয়ে ফিরে গেছে। সময় কম, বল কিভাবে মরলে তুই খুশি হবি? হ্যাঁ, এখন তুই বল ডেভিড, কিভাবে মরতে চাস? নিরস্ত্রকে অস্ত্র দিয়ে আমি মানি না। दादा बौदी के मेरे अनाथ करेছিস তুই আমার সুখের স্বপ্ন ভেঙে চুরমার করেছিস তোকে আমি জীবিত রাখবো না জীবিত রাখবো না सर्वक्षण निजेर मेयर मतो आगले रेखेछे उनी ना थाकले थाक God bless you my son God bless you बाबा ओ एंथनी आमी बुझते पेरेছি फादर आपनार अनुमति पेले आमरा डायनाके आमादेर साथे निये जेते पारी श्योर माय सन तोमार अमानत तोमाके बुझिए दिते पेरेছি एटाई आमार गर्व धन्यवाद फादर धन्यवाद चलो आशी God bless you my son God bless you नतून जीवन फिर पे क्योंकि तुम्हार हासि मुख हमें कखो देखी क्या अकबर क्या तुम हासते तुम्हें आपन भावते क्या अकबर तुम्हारे आगे घटना नहीं कहनी नहीं मिथ्ये कथा तुम्हार मुख बोल तुम्हें कि गोपन करो आगुन चापा दिए रखा जाए ना से आगुने तुम जले पुड़े मरबे মানুষের রক্ত মাংস আছে Baba! Baba! আমি এখন কি করব? এই দেখো, দেখো তোমরা দেখো, এ আমার বাবা, এ আমার মা, আর এ হলো আমার একমাত্র আদরের বোন বেঁচে। দেখ বেঁচে দেখ, তোর ভাইয়া ফিরে এসেছে। মা, মা গো, মা, মা, ওকে কথা বলতে বলো, ওকে কথা বলতে বলো। মা, মা গো, আমাকে আদর করে তোমার বুকে টেনে নাও মা। মা চুপ, কেউ কথা বলবে না। ওরা আমার উপর অভিমান করেছে। তোমরা আমার কাহিনী শুনতে চেয়েছিলে, কি কাহিনী শোনাবো তোমাদের? আমার বাবার কাহিনী না, আমার মার কাহিনী না, আমার আদরের ছোট বোনের কাহিনী? বলো তোমরা কার কাহিনী শুনবে? বলো তোমরা কার কাহিনী শুনবে? বলো তোমরা কার কাহিনী শুনবে? আমি ভাবতেও পারিনি বাবা মার ছোট বোনের কাছ থেকে সেটাই হবে আমার শেষ বিদায়। আমার ছোট বোনটি আমার কাছে চেয়েছিল সোনার মেডেল, আমার স্বপ্ন ছিল আমার জিতে আনা সবগুলো মেডেল আমি তার গলায় পরিয়ে দেব। পারিনি, আমি এমনি এক হতভাগা ভাই, তার ইচ্ছা পূরণ করতে পারিনি। বাবা বলেছিলেন, বিদেশের মাটিতে আমরা যারা খেলতে যাচ্ছে তারা হচ্ছে দেশের সাংস্কৃতিক দূত। আমার প্রতি সেটাই ছিল বাবার শেষ উপদেশ। মা আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন, আমার খাওয়া দিয়ে অপেক্ষা করতেন। এখন কে আমার জন্য অপেক্ষা করবে? কে আমাকে উপদেশ দেবে? কে আমাকে আবদার করে বলবে ভাই আমার জন্য সোনার মেডেল আনবে? তোমরা বলো। তোমাকে দেখে আমরা কখনো বুঝতে পারিনি তোমার বুকের ভিতরার্থ যন্ত্রণা। এই নাও, প্রতিশোধ নাও, তোমার মা বাবা বোনের হত্যার প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধ। পাঠাও, কোন চিহ্ন নেই, সাক্ষী নেই, প্রমাণ নেই। খুনিদের চিনি না, জানি না কিভাবে প্রতিশোধ দেব। হে আল্লাহ, তুমি বলো, তুমি সব দেখো, সব জানো, তুমি বলো কে আমার মা বাবা বোনকে হত্যা করেছে। শুধু একবার বলে দাও, শুধু একবার বলে দাও। চলবে না, কাউন্টার গুলি করলে পুলিশের নজর পড়ে যাবো, অনেক তল্লাশি হবে, পুলিশের হাতে সমস্ত চলে যাবে, আমরা অ্যারেস্ট হয়ে যেতে পারি। চলো আমরা ওদের কৌশল করার চেষ্টা করি। একসাথে থাকতে পারবি। ভালোবাসা।